Take a look at what happened. নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটুর জন্য বেঁচে ফিরলেও সিক্রেট সার্ভিসের সদস্যের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এ ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে। প্রতিবেদনে এই হামলাকারীর নাম বলা হয়েছে টমাস ম্যাথিউ ক্রুকস। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী ম্যাথিউ ক্রুকসের বয়স 20 বছর। তিনি পেনসিলভানিয়ার স্থানীয় বেথেল পার্কের বাসিন্দা। এছাড়া নির্বাচনে একজন রিপাবলিকান ভোটার হিসেবেও নিবন্ধিত ছিলেন তিনি। হামলার পূর্বে AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে ঘটনাস্থল থেকে প্রায় 130 গজ দূরে একটি ভবনের ছাদে আশ্রয় নেন ক্রুকস। প্রত্যক্ষদর্শীরা বলছে, হামলার আগেই ক্রুকসকে দেখেছেন তারা এবং এ বিষয়ে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও। এদিকে মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে হামলাকারী সমাবেশের বাইরে একটি উঁচু জায়গা থেকে মঞ্চের দিকে একাধিকবার গুলি বর্ষণ করে। তবে হামলার পূর্বে বন্দুকধারীদের অবস্থান কিংবা হামলার কথা কিছুই জানতেন না তারা। এ বিষয়টিকে নিরাপত্তার দুর্বলতা হিসেবে দেখছেন অনেকে, সেই সাথে আঙুল তুলছেন সিক্রেট সার্ভিসের সক্ষমতার উপরে। যদিও হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়ায় হামলার শিকার খোদ ডোনাল্ড ট্রাম্পই ধন্যবাদ জানিয়েছেন সিক্রেট সার্ভিস সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে। অন্যদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনায় সম্পূর্ণ তদন্ত পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, আমেরিকার জনগণের সত্য জানার অধিকার রয়েছে। এছাড়া তদন্তের জন্য FBI এর ডিরেক্টর সহ সিক্রেট সার্ভিসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও আলোচনার কথা জানান তিনি। তবে রিপাবলিকান সমর্থক হয়েও ক্রুকস কেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল তা এখনও স্পষ্ট নয়। বিনিয়ামিন, RTV.